हेलो गाइस, तो आज के वीडियो में एक मोस्ट इम्पोर्टेंट क्वेश्चन ऊपर कथा बोलूँ जो मैक्सिमम स्टूडेंट क्वेश्चन करे थे जे दादा SVMCA माने स्वामी विवेकानंद मेडकम्स मेन स्कॉलरशिप एंड हमारे जो आज वर्सी स्कॉलरशिप एंड हमारे वेकोस्टी स्कॉलरशिप ये तीनटे स्कॉलरशिप की एकसाथे एक स्टूडेंट करते पारे बा SVMCA स्कॉलरशिप एंड ओक्यश्री स्कॉलरशिप की दुटो आमरा एकसाथे करते पारबो बा ओक्यश्री स्कॉलरशिप बा वासी स्कॉलरशिप आमरा ए दुटो की एकसाथे करते पारबो। तो एटार उपरे अनेक क्वेश्चन आसछे बोले आमी वीडियोटा बानाच्छी। सो आज के आमी ए वीडियोते तोमादेर क्वेश्चनेर आंसर अवश्य देव, तार आगे आमी बोले रखी कारा कोन पोर्टाले जे अप्लाई करबे, ठीक आछे। सो फर्स्ट SVMCA स्कॉलरशिप माने स्वामी विवेकानंद मेडकम्स मेन स्कॉलरशिप। तो तुम्हारे का जो 60% थे थके 10th लेवल 12th लेवल डिप्लोमा BTEC पोस्ट ग्रेजुएट अंडर ग्रेजुएटे तुम्हारा अप्लाई करते पारबे, ओनली 60% रिक्वायर्ड। ओके, एंड पोर्टाले ओनली हिंदू कास्ट अप्लाई करते पारे और माइनॉरिटी स्टूडेंट जो आलादा वेकोस्ट्री पोर्टाल खोला होता है से अप्लाई करबे, बट पोर्टाले ओनली हिंदू कास्टटाई अप्लाई करते पारबे जादेर काछे 60% नंबर आछे लास्ट क्वालिफाइंग एग्जामे, ठीक आछे। सेकेंड होलो वर्सी स्कॉलरशिप जरा SC ST OBC A OBC B से बिलंग करो, माने जे सब स्टूडेंटर कास्ट सर्टिफिकेट आछे तारा अवश्य एखाने अप्लाई करते पारे, 100% एखान थेके स्कॉलरशिप पावा जाए। तुम्हारा जदि SC ST हो ताले अराउंड 20,000 करे पाबे, तुम्हारा जदि OBC OBC B हो ताले 10,000 15,000 करे पाबे। ओटा डिपेंड करे तुम्हार एरिया, तुम कौन होस्टेलर बा नॉन होस्टेलर, कौन कॉलेजे पढ़छो, कौन यूनिवर्सिटी पढ़छो, स्कूले पढ़छो ना कॉलेजे पढ़छो, सेटार ऊपर डिपेंड करे तुम्हारे स्कॉलरशिप देया हय। ओके, तो फिक्स्ड अमाउंट नहीं, 10,000 থেকে 20,000 পর্যন্ত দেয়া হয় স্কলারশিপ, ঠিক আছে। দেন লাস্ট হলো ঐক্যশ্রী স্কলারশিপ। সো এই পোর্টালে যারা ওয়েস্ট বেঙ্গলের সংখ্যালঘু স্টুডেন্ট আছে মানে মাইনরিটি কাস্ট স্টুডেন্ট, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, MCA মানে মেরিট কামস মেন স্কলারশিপ অ্যান্ড SVMCA, ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের কাছে 55% থাকে তাহলে তোমরা MCA অ্যাপ্লাই করতে পারো, সেখানে তোমরা 33,000 পাবে। অ্যান্ড 60% ক্রাইটেরিয়াটা এখানে কি আপডেট করা হয়েছে সেটা আমি জানি না, বাট সেটা অ্যাপ্লাই করলে তোমরা অবশ্যই দেখতে পাবে। যদি 60% SVMCA অ্যাপ্লাই করা যাচ্ছে তাহলে অবশ্যই তোমরা এলিজিবল, আর যদি 75 উপরে হয় তাহলে তোমার 75 রাখতে হবে, সেটা একবার চেক করে নেবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, সো মেইন ব্যাপারটা হলো যে আমরা যদি SVMCA মানে কোনো যদি হিন্দু কাস্ট স্টুডেন্ট SVMCA অ্যাপ্লাই করে অ্যান্ড সে যদি OBC B SC বা ST থেকে বিলং করে তাহলে সে কি এক্সট্রা করে ওয়াসিসে অ্যাপ্লাই করতে পারবে, বা কোনো স্টুডেন্ট মাইনরিটি কাস্ট তার কাছে OBC A সার্টিফিকেট আছে তারা ওয়েকোস্টিতে অ্যাপ্লাই করবে করবে বাট তার সত্ত্বেও তার ওয়াসিসে OBC A তে অ্যাপ্লাই করবে, সেটা কি পসিবল, মানে একসাথে কি দুটো স্কলারশিপ নেওয়া যায়? সো অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুলস ইটস নট পসিবল। ওকে, বাট এটা পসিবল, এটা হওয়া যায়, ঠিক আছে। সেটা কিছু ট্রিক আছে তোমাদেরকে আমি বলবো, অবশ্যই সেভাবে অ্যাপ্লাই করবে, অবশ্যই তাহলে পাবে। ওকে, সো এখানে তোমরা SVMCA অ্যাপ্লাই করো বা ওয়েকোস্ট্রি পোর্টালে অ্যাপ্লাই করো, তোমরা যদি কোনো কাস্ট থেকে থাকে SC ST OBC OBC B তাহলে তোমরা ওয়াসিসে অবশ্যই অ্যাপ্লাই করবে, বাট তার আগে তোমরা কিছু তোমাদের রুলস মানতে হবে। ওকে, ফার্স্ট হলো যখন তুমি অ্যাপ্লাই করবে তখন তুমি তোমাদের কলেজে বা স্কুলে যে স্কলারশিপ ডিপার্টমেন্টে আছে তাদের সাথে কথা বলতে হবে। সো তাদেরকে বলবে যে আমার ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, সেই কারণে আমাকে দুটো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো কাইন্ডলি আমাদের এই দুটো স্কলারশিপ কলেজ বা স্কুল থেকে অ্যাপ্রুভ করা হোক। যদি তোমরা কলেজে পড়ে থাকো তো কলেজ থেকে বলবে, আর যদি তুমি স্কুলে পড়ে থাকো স্কুল থেকে বলবে, ঠিক আছে। তো এটা স্কলারশিপ ডিপার্টমেন্টে যেয়ে তোমাদের কথা বলতে হবে, কারণ যখন তুমি একসাথে দুটো অ্যাপ্লিকেশন জমা করবে তখন ম্যাক্সিমাম কেসে কলেজ থেকে সেটা রিজেক্ট করে দেওয়া হয়। ওকে, তো তার আগে তোমরা আগেই বলে দেবে যে আমরা SVMCA অ্যাপ্লাই করবো, সেটাও অ্যাপ্রুভ করতে হবে, প্লাস ওয়াসিসে অ্যাপ্লাই করো সেটাও অ্যাপ্রুভ করতে হবে। যদি টিচার্স বা যে স্কলারশিপ ডিপার্টমেন্ট আছে যদি বলে দেয় যে হ্যাঁ আমরা অ্যাপ্রুভ করে দেবো, তারপরে সেটা বাকি প্রসেস হায়ার ডিপার্টমেন্টে হবে, সেটা তোমরা দেখে নেবে, যদি অ্যাপ্রুভ হয় তো হবে। বাট আমি তোমাদেরকে বলে রাখি যদি কলেজ থেকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে 90% চান্স থাকে তোমরা দুটো স্কলারশিপ পেয়ে যাবে, 90%। ওকে, এখানে 100% নয়, যদি কোনোরকমভাবে সে নজরে আসে তাহলে একটা স্কলারশিপ তখন বাতিল হতে পারে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। ওকে, তো অ্যাপ্লাই তোমরা দুটোতে করতে পারবে, এবং অনেকের আগের বছর অনেকের দুটো স্কলারশিপেরই টাকা চলে এসছে, সেই হিসাবে তোমাদেরকে বলছি যে কলেজে আগে কথা বলে নিয়ে তবেই কলেজকে বলবে যে আমি SVMCA অ্যাপ্লাই করবো আর ওয়েকোস্ট্রিতেও অ্যাপ্লাই করবো, তার সাথে সাথে আমি ওয়াসিসটাও অ্যাপ্লাই করবো। ওকে, সো ধরুন ফর এক্সাম্পল আমি SVMCA অ্যাপ্লাই করবো, আমি SC সার্টিফিকেট আছে তো আমি ওয়াসিসে অ্যাপ্লাই করবো, SVMCA অ্যাপ্লাই করবো। তো আমার একটা ফ্রেন্ড আছে যে ওয়েকোস্ট্রিতেও অ্যাপ্লাই করবে, সে মাইনরিটি ক্যান্ডিডেট অ্যান্ড সে
ওয়াসিসেও অ্যাপ্লাই করবে। তো আমরা দুজনা গেলাম, তো সেখানে সেখানে বলতে হবে যে আমি ওয়াসিসেরটাও আমি সময় জমা করেছি, এসবিএমসিএমটাও জমা করেছি, তো দুটোকে আমাদের অ্যাপ্রুভ করতে হবে কলেজ থেকে। যদি কলেজ থেকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে ভেবে নেবে 90% চান্স আছে তুমি অবশ্যই পাবে, ঠিক আছে। বাট এখানে একটা কোয়েশ্চেন আসে যে দাদা, যদি ইনকেস যে 10%টা তুমি বলছো, ইনকেস আমাদের একটা স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেল, তো সেটা কোনটা হতে পারে? এসবিএমসিএমটা হতে পারে না ওয়াসিসটা হতে পারে? তো ম্যাক্সিমাম কেসে সেটা ওয়াসিসটাই ক্যান্সেল হয়, ঠিক আছে, এসবিএমসিএমটা ক্যান্সেল হয় না। বাট আমি এখনও পর্যন্ত দেখিনি যে একটাও ক্যান্সেল হয়েছে। যারা দুটোতে অ্যাপ্লাই করেছে তারা দুটোই পেয়েছে। এখনও পর্যন্ত আমার কাছে কোনো নিউজ আসেনি যে একটা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, তারা দুটোই পেয়েছে। অ্যান্ড এসবিএমসিএমটা হার্ডলি সবাই পেয়েই যায়, ওটা কোনো ব্যাপার নয়। তো যারা এসবিএমসিএমে এলিজিবল তারা অবশ্যই এসবিএমসিএমে অ্যাপ্লাই করবে, আর যারা ঐক্যশ্রীতে এলিজিবল তারা ঐক্যশ্রীতে অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ প্রায়োরিটি তার আগে ওটা। ওকে, এমনটা যদি কোনোকে মনে করে যে আমি দুটো অ্যাপ্লাই করলে একটা আমার মানে রিজেক্ট হতে পারে, যদি সেই ভয় থেকে থাকে তাহলে একটাই অ্যাপ্লাই করবে, দুটো অ্যাপ্লাই করতে যাবে না, ঠিক আছে, কারণ এটা রুলসের খেলাফ বলে এটা অ্যাপ্লাই করতে যাবে না। বাট ম্যাক্সিমাম কেসে দুটোই অ্যাপ্রুভ হয়ে যায়। ওকে, সো এই তিনটে স্কলারশিপ তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে অলরেডি আমি এসবিএমসিএম কীভাবে অ্যাপ্লাই করবে আমি করে দিয়েছি। ওয়াসিস অ্যান্ড উইকোস্টির ওপর যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কনভার্সে কমেন্ট করবে, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, যদি ভিডিও চাও তবে তাহলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ বাই, টেক কেয়ার।